সান বাংলার চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হিটের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। নো 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 নো, নট আ প্রবলেম, নট আ প্রবলেম। মামনি, ওকে দেন, বাই। দেখি, ওয়াও, কি ব্যাপার, কি সামথিং স্পেশাল টুডে? তুমি কি করে জানলে? জানলাম, সেটাই তো বলছি, কি করে জানলে? লাবণ্য, আমি তোমার মা, তাই আমি সব জানতেও পারি, সব বুঝতেও পারি। সূর্য আজকে আসছে, তাই তো? হোয়াট, তুমি কি করে বুঝলে? বাট হাউ, মানে এটা তো আমি তোমাকে বলিনি। মামুনি, তুমি যদি আগের থেকে এভাবে সবকিছু বুঝে যাও, তাহলে তো দেখছি তোমার থেকে আর কিছুই গোপন রাখা যাবে না। মানে? না না, আমি বুঝতে পারছি না, আমার কাছে কেন তুমি কিছু গোপন করতে যাবে? তুমি তো আমার মেয়ে, আমি তো আমার মেয়েকে চিনি, তাই না? তাই তুমি যা করবে কোনো কিছুতে আমি কোনোদিন বাধা দিইনি আর দেবও না। তবে এমন কোনো কাজ যদি হয় যেটা তোমার মনের ইচ্ছের বিরুদ্ধে তোমাকে করতে হচ্ছে, আর আমি সেটা জানতে পারি, তাহলে কিন্তু আমি তোমাকে বাধা দেব। আই লাভ ইউ মামুনি, আই লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু বেটা। বাই দ্য ওয়ে, সূর্যকে কি তুমি নিজে বলেছো আসতে? না, আজকে নিজেই সকালে আমাকে মেসেজ করেছিল, বললো আসছে। ঠিক আছে, আসুক, তারপর আমি কথা বলি। থ্যাংক ইউ মামুনি। কনক তো করে দিত, সুন্দরী কেন তুই করছিস আবার? মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, আমি কি আপনাকে কথাটা জিজ্ঞেস করতে পারি? আমার তোকে একটা প্রশ্ন করার আছে, আমি কি সেই প্রশ্নটা করতে পারি? হ্যাঁ, বলুন। আচ্ছা সুন্দরী, তুই যখন বাড়িতে থাকিস, তোর মার সঙ্গে ঠাকুমার সঙ্গে যখন কথা বলিস, এভাবে কথা বলিস ভয় ভয়? হ্যাঁ, না না, একদমই না। আমার ঠাম্মি তো আমার সব থেকে কাছের বন্ধু, ঠাম্মির কাছেই আমার যত আবদার সব কিছু, যখন যা চাইতাম ঠাম্মি তখনই তাই আমাকে এনে দিত। কিন্তু মাকে আমি খুব ভয় করতাম, কারণ মায়ের কাছে কিছু চাইলে আমি জানতাম যে মা সেটা দেবে না। তবে যখন খুব কান্নাকাটি করতাম বা খুব জেদ করতাম, মা তখন আমার কথা শুনত। তাহলে কথাটা কি দাঁড়ালো, তুই এখনো আমাদের নিজের বলে ভাবতে পারিসনি, তাই তো? কোথায় ভাবি তো, আমি প্রথম থেকে দেখছি। কিন্তু সুন্দরী, যখনই তোর আমাদের কিছু বলার প্রয়োজন হয়, তুই অনেক ভাবনা চিন্তা করিস, আমার কিন্তু ভালো লাগে না। সুন্দরী, কি মনে হয় জানিস তো, তুই আমাদের কাছে এসে না একদম ভালো নেই। না না, একেবারেই তা নয়, আসলে আমি তো খুব বকবক করতে ভালোবাসি, তাই ভাবলাম যে যদি আপনাদের ভালো না লাগে, তবে এখন যখন আপনি বলে দিয়েছেন, এবার দেখবেন কথার ফুলঝুরি ছুটবে। আচ্ছা ঠিক আছে, তুই যেন একটা কি বলবি বলছিলি? মানে সেটা হলো গিয়ে, দেখেছিস আবার কিন্তু তুই ভাবছিস। না না, আসলে আমি পড়াশোনা করতে চাই, আমি ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনটা করছিলাম, সেকেন্ড ইয়ারের পরীক্ষাও আমি দিয়েছি, কিন্তু বিয়েটা হওয়ার জন্য
আমার পড়াশোনাটা আটকে গেল। তাই বলছিলাম যে আমি কি আবার পড়াশোনাটা শুরু করতে পারি? দেখ সুন্দরী, আমি জানি পড়াশোনা করাটা খুব গুরুত্বপূর্ণ, আর তার জন্যই তো সূর্যকে আমরা কলকাতার কলেজে পড়াশোনা করিয়েছি। অনেক খরচ করেছি জানিস তো ওকে MBA পড়ানোর জন্য। কিন্তু আসল কথা কি জানিস তো, তুই যেখানে যাবি সূর্যের সঙ্গে সেটা কিন্তু গ্রাম নয়, শহর, কলকাতা শহর। তোরা দুজনে সেখানে যা, সংসার কর। তুই সূর্যকে চেন, সূর্য তোকে চিনুক, দুজনে মিলে সুন্দর করে একটা সংসার গড়ে তোল। তারপর তোর যত দূর পড়ার ইচ্ছে তত দূর তুই পড়, কোনো আপত্তি করব না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন আবার কে এলো বাবা? তা দেখি মা, আপনাকে যেতে হবে না, আমি গিয়ে দেখে আসছি। আচ্ছা দেখ, দাঁড়া দিলিবারটা দে, দেখে আয় তো। এখনই ডাউনলোড করুন সান নেক্সট অ্যাপ আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল সুন্দরী প্রতিটি এপিসোড একদম ফ্রিতে, যখন খুশি যেখানে খুশি।